ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমার একটু সামনে এটিএম এ যাওয়ার আছে। রাজ্য জুড়ে ঘটে চলেছে সিগনেচার কেলেঙ্কারি, সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের টাকা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো এই যে মন্ত্রী বিকাশ দাশগুপ্তের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়ে তাকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে। কোনো ব্যাপার নেই, আমরা তো কাজ করছি, আপনাকে জবাব দিতেই হবে। আরে জবাব দিতেই হবে। দেখুন, এই ধরনের অপরাধ আমাদের রাজ্যে প্রথমবার সংঘটিত হচ্ছে, আমাদের এন্টায়ার ডিপার্টমেন্ট লেগে রয়েছে। আরে আমি সাইন তো করিনি। হ্যালো পুলিশ স্টেশন, অনেক অনেক
জানতে চাই ব্যাপারটা কি বলুন আমাকে জানতে চাই ব্যাপারটা কি আমাদিকে আরেকবার তাকাবি তো কন্টার টেনে ছিঁড়ে দেবো রাস্কেল। সত্যি তুই যা পারিস। শোন, চালাবার যখনই না সোজাসুজি চালা, কেনই বা বাঁকা পথে যাচ্ছিস? শ্বশুরি না দেখে বিষয়টা এবার মেটা। যা তা, কবে থেকে তুই একই নাটক দেখেই যাচ্ছি? তোকে আমি দেখতে বলেছি? কিছু বলবে? আরেকবার, ঠিক আরেকবার আমার দিকে ওইভাবে তাকাবি তো তোকে সত্যি সত্যি ঘুষি মেরে অজ্ঞান করে দেবো, বুঝেছিস? এই 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 শোনো না, এই শোনো না, সুন্দরকে এই পৃথিবীতে কে দেখতে চায় না বলো? আর তাছাড়া আমি তো দু চোখেই দেখতে পাই, তাহলে আমি কেন তোমায় দেখবো না? আমি যে সুন্দর তোকে কে বললো? হ্যাঁ, বিচার করার মতো ক্ষমতা রাখি আর মনের অনুভূতিটা বুঝতে পারি, তার জন্যই তো তোমাকে এত ভালোবাসতে পারি। দেখ রুদ্র, এটা সম্ভব নয়, তুই ঠিক বুঝতে পারছিস না, আসলে আমি তো তোর থেকে অনেকটাই বড়। আর এই নিয়ে তুই আমাকে 13 বার প্রপোজ করলি, তাতে কি আছে? তোমার ঘৃণা নয় তোমার কাছে, আমার ভালোবাসা নয় আমার কাছে, আর এখানে যেটা আছে না, এটার যে কোনো বয়স হয় না। শোন, পাকা পাকা কথাটা বলা বন্ধ কর, আমি কিন্তু তোকে ঘৃণা করি না, ভালোও তো বাসো না রুদ্র। এটা এটা সম্ভব নয়। সম্ভব নয় কি সম্ভব নয়? হ্যাঁ, তুমি আমার থেকে বড়, তুমি সুন্দরী, তোমাকে দেখলে আমার কেমন একটা অনুভূতি হয়, আমি নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলি, আর এতটা ভালোবেসে আমি তোমাকে অনেকদিন বোঝাতে পারিনি পূজা। আরে হ্যাঁ বললাম তো, হবে না স্যার, হবে না। আরে বলছি তো হবে না, যতটা সহজ ভাবছেন ততটা নয়। এই সহজ না সরল সেটা তোমাকে বুঝতে বলিনি, কাগজগুলো সযত্নে নিয়ে ফেরো। দীপকর, পেপারগুলো কোথায় রে? তোকে বলেছি না ওগুলো ঠিক করে রাখবি। পেপারগুলো 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 কোথায়? তোকে বলেছিলাম এখানে এখানে। অনেক অনেক, তুমি জানো না। পেপারগুলো কোথায়? পেপারগুলো না, পেপারগুলো কোথায়? না না, এই না 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 না, এখানে আছে তো, অনেক আছে।
দীপকর, ভালোবাসার যন্ত্রণা যদি মাপা যেত না রে, পৃথিবীর সব ওজনে এর কাছে কম পড়ে যেত। এতবার প্রপোজ করার পর ও তোকে না বলেছে, তুই ওকে ভুলতে পারছিস না? দেখ আজকালকার দিনে ভালোবাসা ঠারাবাসা অনেক কিছু হয় না, ওজন করা হয় টাকা দিয়ে। প্লিজ তুই পূজাকে এবার ভুলে যা, নিজের দিকে একটু খেয়াল রাখ। সেটা সম্ভব নয়, সেদিন চটটা মেরেছিল আমার গালে ঠিকই, লেগেছে কোথায় জানিস? এই হার্টে, যা বুকের ভেতরটা দিনের পর দিন রক্তক্ষরণ ঘটিয়ে চলেছে। কখনো এটা ভালোবাসা নয়, এটা কষ্ট যেটা তুই জেঁচে নিচ্ছিস। ওর ঘৃণার ভালোবাসার মাঝখানে দাঁড়িয়েও আমি একটা আলাদা ভালোবাসা অনুভূতি করতে শিখে গেছি রে এতদিনে। তুই পাগলামি করছিস রুদ্র। সেটা ঠিকই, কিন্তু তুই দেখেছিস সেদিনের পর থেকে দুদিন কেটে গেছে, এখনো কলেজে আসেনি। মেরেছে আমাকে ঠিকই, কিন্তু হ্যাংওভার যে ওরও কাটছে না, আর সেটা তোর এই গজাল মাথায় ঢুকবে না। তুই আবার আমায় গজাল বললি শালা, বল আর বলবি, বলবি আর গজাল বলবি শালা, বল বল আর গজাল বলবি বল। হাই পূজা। হ্যালো। আজকাল ফলো করতেও শুরু করে দিয়েছিস? টিউশনে গেছিলে? না, সকাল সকাল শপিং করতে বেরিয়েছি। না মানে সেটা নয়। শোন, তুই খুব ভালো করে জানিস যে আমি এখানে টিউশন করতে আসি, আর আমি কখন বেরোবো তার জন্য তুই এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলিস। তুমি কলেজ যাচ্ছ না কেন? সেটাও তোকে বলতে হবে। সেটা জানার জন্যই তো ওয়েট করছিলাম দু ঘন্টা ধরে। রুদ্র, তুই যেটা চাইছিস সেটা আমার পক্ষে সম্ভব নয়। 100টা চড় খেলেও সম্ভব নয়। তুমি চাইলে আমাকে এখানেও মারতে পারো পূজা। শোন, তুই খুব ভালো ছেলে, তোকে আমার খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা এক নয়। ভালো লাগা না থাকলেও যে ভালোবাসা সম্ভব নয় পূজা। আর আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আমি জানি পূজা তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসো, বলো না পূজা। রুদ্র, হাতটা সরা। আমি জানি পূজা তুমি আমাকে খুব ভালোবাসো। রুদ্র প্লিজ পূজা, আমি জানি তুমি আমাকে। ডোন্ট টাচ মি। আচ্ছা রুদ্র, তুই এখানে দাঁড়া, আমি ওই দিদিগুলোর কাছ থেকে জেনে আসি। আচ্ছা, ওরা কি আমার সত্যি দিদি হবে? না মানে তুই যেমন পূজাকে লাইন মারিস, আই মিন ভালোবাসিস, তাহলে পূজাদের বন্ধু বান্ধবী, উফ ব্যাপারটা ভীষণ গরমিলে। টিনা তুই গেলে যা, না হলে একদম চুপ। আমার কর্ণ দেবতার ভীষণ খারাপ লাগছে টিনা, মানন্দ দেবতা বাইরে গেছে, তুই গেলে যা, একদম চুপ। হেল্প করব
আবার মারেরও ভয় দেখাবি? ঠিক আছে চলে যাচ্ছি। যা। তবে হ্যাঁ একটা ছোট্ট সিগারেট কিন্তু মাস্ট। ওকে যা। কিছু কিছু বন্ধু খুব কিউট হয় জানিস তো, বাট মিউট হতে চায় না সহজে, একবার মুখ খুললে বলতেই থাকে। তুই টিনার কথাই বললি তো। পূজা কোথায়? হ্যাঁ কোথায়? হ্যাঁ আসবে তো, এক্ষুনি চলে আসবে। তোকে কিন্তু আমি একটা বার বলেছি এই বিষয় নিয়ে কোনো সময় ইয়ারকি মারবি না দীপকর। ঠিক আছে একদম ইয়ারকি মারবি না দীপকর, সহ্য হয় না একদম। আচ্ছা ঠিক আছে। শোন আমার তোর সাথে একটু পার্সোনালি কিছু কথা ছিল। চ ভাই কাল্টি মারি চ। আসি। আমার না তোর কিছু হেল্প দরকার, সেদিন যে ঘটনাটা ঘটেছিল তার জন্য আই এম। কি হেল্প? আরে বাবা হ্যান্ডশেক করছি, আজ থেকে তুই আর আমি খুব ভালো বন্ধু, ঠিক আছে? ওকে ওইসব কিছু না। ওকে কি রে হাতটা তো ছাড়, দেখা হচ্ছে আবার। ওকে টাটা। সময়টা যেন চলে গেছে খানে খানে, তাকে কি আর ধরে রাখা যায়? কান্না করতে নেই, করতে নেই কান্না, কান্না করতে নেই, কান্না করতে নেই তো। তুমি জানো, তুমি জানো, করতে নেই, করতে নেই, করতে নেই, করতে নেই কান্না। স্মৃতিগুলো না, স্মৃতিগুলো তাই পড়ে আছে কোনো কোণে, ডাস্টবিনে তুলে রাখা আছে তাই। আচ্ছা তো আচ্ছা 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 হ্যালো। আরে নিজের মধ্যে এত ট্যালেন্ট, তাও নিজেকে গুটিয়ে রেখেছো। তোমার মধ্যে যেটা আছে সেটা দেখাও, জীবনটাকে উপভোগ করো। আমার মধ্যে ট্যালেন্ট? আপনার কোনো ভুল হচ্ছে, রং নাম্বার। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, তুমি রুদ্র বলছো তো? হ্যাঁ বলছি, আপনি কে বলুন তো? সেটা তোমার না জানলেও চলবে। মাসে দুটো সিগনেচার, 30,000 টাকা। সকাল সকাল কি মজা করছেন? আপনার কথা একটা ভুল হচ্ছে, ওটা আমার স্বভাবে নেই। শোনো তোমার মধ্যে যেটা আছে সেটা দেখাও, টাকা কামাও, লাইফটাকে এনজয় করো। আমি তোমাকে দুদিন ভাবার জন্য সময় দিলাম, দুদিন বাদে দুপুরে আমি তোমাকে ফোন করব। হ্যাঁ বা না জানাবে। ওকে বাই। হ্যালো
দীপকর, তোর সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, বাইরে চল। একটু দাঁড়া, এক মিনিটও দাঁড়ানো যাবে না, তুই চল। আরে কি হয়েছে বলবি তো? আরে বল কি হয়েছে? মাসে দুটো সিগনেচার, 30,000 টাকা। দুদিন বাদে দুপুরে আমি তোমাকে ফোন করব। তোর একটা সিগনেচার, মাসে দুটো সিগনেচার, তোর 30,000 টাকা। তুই তো কপাল খুলে গেল রে ভাই। মনে হয় আমার সিগনেচারে এত মূল্য? তোকে আমি এমনি এমনি গজাল বলি? দাঁড়া দাঁড়া, আমরা তো কলেজ শেষ করলাম এই ইয়ার, সে তো 2 বছর আগের কথা। তুই আমাদের সব বন্ধুদের সিগনেচার কপি করে আমাদের সাথে মজা করতিস? সিগনেচারটা মিলবে তো? কেন মিলবে না সিগনেচারটা? অনেক করতে হবে তো, অনেক করতে হবে, অনেক 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 প্র্যাকটিস করতে হবে। তুমি জানো না অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে তো, প্র্যাকটিস করতে হবে না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। চলে যা। হ্যালো, হ্যাঁ বলছি, কাজটা আমি করবো। আপনি আপনার লোক পাঠান, আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি। পেপারগুলো তো আমি দিয়ে এলাম, হ্যাঁ আবার আমি নিয়ে আসলাম। কাজটা তোর এর মধ্যে আছে তো, যেটার জন্য তুই এত খাটলি? সেটা খুলে দেখ, না হলে বুঝবো কি করে কেউ আমাদের বোকা বানিয়ে আবার মজা নিল কিনা। খুলে দেখ। কিরে কিরে, কি কি হলো ভাই? এতে তো 30,000 থেকে অনেক বেশি টাকা আছে। কি বলছিস তুই? তুই তুই ও ও তুই দেখি না না তুই ও আরে দেখা না, তুই চল না, ওই দিকে চল। আরে দেখাতে কি হচ্ছে শালা গজাল, আমি কি দেখলে অজ্ঞান হয়ে যাবো? হ্যালো, তোমাকে যে অ্যামাউন্টটা দিয়েছিলাম টাকাটা তার থেকে বেশি আছে, কারণ আমি জানতাম যে তুমি ছাড়া অন্য কেউ কাজটা করতে পারবে না। তোমার ট্যালেন্ট আছে, সেটাকে কাজে লাগাও, জীবনটাকে উপভোগ করো, জীবনটা সুখে কাটাও, আরো বেশি টাকা রোজগার করো। বাই। সেই ব্যক্তিটি বাস, তুমি যেই হও বেবি ভালো থেকো ভাই, এই খুশিতে আজকে উল্টোস বসতি। তা তো ঠিকই, সেই ব্যক্তিটার জন্য আমিও নিজের পায়ে দাঁড়িয়ে পূজার ভালোবাসার যোগ্য হতে পারবো। ভাই আজ তো মস্তি বানতা হে। জানু বোতল খোল, জানু বোতল খোল।
बेबी ठंडा पानी दिला दे बेबी नजर को थोड़ा और बड़ा के खुद को थोड़ा रंग जमा दे हार्डवेयर को बढ़ने दे धुओ को थोड़ा चलने दे सांस बढ़ा के मुझको थोड़ा रंग दे रबर बॉय की सुन लिए वाह 60 एम एम चला दे बेबी তোর ম্যানেজার মালগুলো আমাকে আবার বড় নেই মারছে আমি যাই আমি যাই 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 অটো 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 ভাল না অটো দাঁড়া তুই যে চাকরি পেলি ওটার নাম গুড নাইট গুড নাইট সাইলেন্স সিগনেচার আমি সাইন তো করিনি এটা তো আমার সাইনই না এটা কি করে সম্ভব এটা তো আমার সাইনই না এটা কি করে সম্ভব
এই দিকে। আমার জমি, আমার জমির দলিল, আমি সাইন করব, আমার মনে থাকবে না। আরে আমি বেচতে চাই না জমিটা, আমি কেন সাইন করব? আমি বুঝতে পারছি না তো। ও আজ আমাকে মেনে নেবে তো? মেনে নেবে মানে 100% মেনে নেবে। কি কমতি আছে তোর? সবই তো আছে। ওকে বোঝানোর কমতিটা হয়তো আজও আছে। জানিস তো, এতদিন পর যখন ওকে ফোন করলাম না, কেমন যেন একটা আলাদা অনুভূতি হচ্ছিল। মানে মানে কেমন একটা আলাদা ফিলিংস, সেটা হয়তো কোনোদিন কাউকে বোঝানোই যায় না, সম্ভবই নয়। যাই হোক, এবার সাডাঙ্গে বিয়ে, আর কোনো নাটক নয়। সেটা তো আমিও চাই, কিন্তু জানিস তো কখনো কখনো খুব ভয় হয়, খুব টেনশন হয়। মানে আমি কি ওকে কোনোদিন বোঝাতে পারবো আমি ওকে কতটা ভালোবাসি? চলেই তো এসেছি, সেটা নয় ওর সামনে গিয়ে বল। হ্যাঁ হ্যাঁ, পূজা, পূজা। আরে রুদ্র, তোকে জানানোর আসলে সময় পেয়ে উঠিনি পাগলা। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল না? আমার হাজবেন্ড। হ্যালো, নমস্কার। আচ্ছা তোমরা কথা বলো, আমি গাড়িটা বার করছি। ওকে। কিরে, তোর সাজপোশাক তো দেখছি আগের থেকে অনেক সুন্দর হয়েছে, আর আগে থেকে অনেক বেশি হ্যান্ডসামও হয়ে গেছিস, কি ব্যাপার? আচ্ছা তুই আমায় ফোন করেছিলিস না? শোন না, পরে কানেক্ট করে নেবো কখনো। আজকে আসলে আমরা দুজনে মিলে শপিং যাচ্ছি। ওকে বাই। গেছে ক্ষণে ক্ষণে, তাকে কি আর ধরে রাখা যায়? স্মৃতিগুলো তাই পড়ে আছে কোনো কোণে, ডাস্টবিনে তুলে রাখা আছে তাই। ভুলটা যদি হয়ে থাকে কোনো ক্রমে, তা কি আর শুধরানোর নাই? প্রদীপটা যেন নিভে যায় কোনো সময়, বিন্দু জলে জীবন ধুয়ে যায়। রং ভরা তুলিতে, রং ভরা তুলিতে, রং ভরা তুলিতে। কিরে এলাম? আর খাস না। হ্যাঁ
কাপেল প্রেম ভালোবাসা ফুলটা ফোটার আগে কেন করি বৃন্ত থেকে খসে পড়ে যায় আমার এই ভাঙা জানলাতে ঝুলগুলো সব উকি মেরে যায় প্রথম দেখার সেই স্মৃতি মিষ্টি চোখে ফিরে দেখা সব কিছু যে মুছে গিয়ে সবকিছুরই সাথে থাকা ভরা তুলিতে প্রেম লাভ ভালোবাসা খুব ভালোবাসতাম আর খাস না রে আর নয় অনেক ভালোবাসতাম দীপকর সবাই এখানে কি দেখতে আসে মানে সবাই এখানে কি দেখতে আসে সমুদ্র সবাই তাই বলে কেউ বলে না ঢেউগুলোর কথা যেটা সুমধ্যে সব থেকে প্রিয় যেটা সুমধ্যে সব থেকে প্রিয় সব থেকে ভালোবাসা কষ্ট হচ্ছে না ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ না 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 আমি সাইন টাইন কোথাও আমি করব না কারণ সাইনের এখন অনেক প্রবলেম এসে গেছে একের পর এক সই নকল হয়ে যাচ্ছে সিগনেচার করবে না তুমি কি টিভিতে নিউজ দেখছো না আর এক একটা সাধারণ মানুষ কি দুরবস্থার মধ্যেই না পড়ছে ফিঙ্গারপ্রিন্টটাও তাও ঠিক আছে তাও সই করবে না
এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো এই যে মন্ত্রী বিকাশ দাশগুপ্তের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়ে তাকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে। কি হচ্ছে বলুন তো মশাই, আপনার পুলিশ প্রশাসন এরা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? আরে দেখছি তো আমাদের প্রশাসন ঠিকমতোই কাজ করছে। আগে তো এমন কোনো ঘটনা ঘটেনি, কোনো কমপ্লেইনও তো লজ হয়নি, প্রশাসন কি করে স্টেপ নিল? আজ এই অজুহাত আমরা শুনবো না। আপনারা দিনের পর দিন যা ইচ্ছা তাই করে চলেছেন, কি পেয়েছেন নাকি আপনারা? আরে এখানে অজুহাতের তো কোনো ব্যাপার নেই, আমরা তো কাজ করছি। ঠিক আছে, আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমরা দেখছি। আমরা কোনো অজুহাত শুনবো না, অজুহাতের পর অজুহাত চলেছে, জবাব আপনাকে দিতেই হবে। প্রশাসনকে কাজ করতে দিন, আমরা জবাব না নিয়ে যাবো না, আপনাকে জবাব দিতেই হবে। হ্যাঁ, সব জায়গায় ঝামেলা চলছে, জবাব দিতেই হবে। আরে থামুন, কি মজা হচ্ছে? আমরা চেষ্টা করছি, স্বাক্ষর নকল হচ্ছে জানি, আপনারা বসুন। আমরা চেষ্টা করছি, আমাদেরকে কাজ করতে দিন, তারপর দেখুন না কি হয়। হ্যালো, স্বাক্ষর নিয়ে কিন্তু অনেক সমস্যা চলছে, আমার স্বাক্ষর করা কোনো পেপার যেন অফিস থেকে না পেয়ে। বসুন না, কাজ করতে দিন, তারপর কি হয়। আমরা সব কথা স্যার বলছিলাম, পরের মিটিং রেডি। আপনারা শান্ত হন, আমরা বিষয়টা দেখছি খুব তাড়াতাড়ি। আপনারাই ভোট দিয়েছেন, আপনারাই বুঝুন। স্বাক্ষর তো অনেক নকল হচ্ছে, আপনারা ভোট দিয়েছেন, আপনারা বুঝুন। স্যার মিটিং এ তো আপনিও ছিলেন, কিছু বলুন। স্যার আপনি আপনাদের জানিয়ে দাও। এই ব্যাপারে পুলিশ তদন্তে নেমে এখনো পর্যন্ত কিছু উদ্ধার করতে পারেনি। সিগনেচার নকল করে ব্যাংক থেকে সমস্ত টাকা উধাও, অবৈধ টেন্ডার পাস, বিভিন্ন ক্ষেত্রে লাইসেন্স পাইয়ে দেওয়া সহ হাজার হাজার অভিযোগ রাজ্যের বিভিন্ন থানায় এসে জমা পড়েছে। এই নিয়ে পুলিশ প্রশাসনের ঘুম ছুটে গেছে। সাইলেন্ট সিগনেচার কে, কোথা থেকে, কিভাবে এই চক্র চালাচ্ছে, এই নিয়ে রাজ্যের গোয়েন্দারা কোনো কিনারা করতে পারেনি। The signature scam has taken the city by storm. There has been no clue as to who might be the culprit. The scam has baffled the ministers and the authorities. The money in the bank accounts is disappearing into thin air. Many people are losing their money. In fact, many people are also on the verge of losing their properties. Who are these criminals? Who is forging the signatures? The authorities and the ministers are at their wit's end. কোন রকম করবে না, কোন রকম নয়। হ্যালো, হ্যাঁ কি বলছেন? আমার সাইন ডুপ্লিকেট হয়েছে, হতেই পারে সেটা, এটা হতেই পারে না। ঠিক আছে, আমি এক্ষুনি আসি, দেখি আপনি কোথায় আছেন বলুন, আমি এক্ষুনি দেখা করছি আপনার সাথে। হতেই পারে না আমার। ঠিক আছে, আমি দেখছি, আপনি থাকুন, আমি এক্ষুনি আসছি। সকালবেলা ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে দেখি চেক ডুপ্লিকেট হয়ে গেছে। এসব কথা কাকে কি বলবো বলুন তো। শুনুন না, হ্যাঁ ডুপ্লিকেট হয়ে গেছে সাইন, গেছে প্রমোটারের জমিটা। হ্যাঁ শুনুন না তুমি দাদা, সাইনটাও আমরা ঠিকঠাক করতে পারছি না, সাইনটাও ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তাহলে এবার আমাদেরকে এবার আমাদের টিপসইটা করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছেন, আজকাল যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে টিপ ছাপটাই করতে হবে। ওইটাই করতে হবে, হ্যাঁ ওইটাই করতে হবে। নিজের সাইনটাও করতে পারছি না বুঝলেন, এখন সাইন না করে টিপসই মারতে হবে। Authorities have failed to identify the criminal or criminals who have been the mastermind behind this scam. Who is forging the sign due to which so many people are losing their hard-earned money? The authorities have still not been able to solve this mystery after all these days. The ministers and the courts are also helpless regarding this matter. এখনো পর্যন্ত কোনো হদিশ দিতে পারছে না যে কে বা কারা এই রহস্যের পেছনে রয়েছে। যা দিনকাল পড়েছে, ব্যাংকে গিয়ে সব টাকা তুলে নিও, ব্যাংকে গিয়ে একবার কথা বলো বুঝলে। তুমি ব্যাপারটা কেন বুঝতে পারছো না, কোনো রকম পেপারে সাইন করো না। The signature scam has taken a toll on the nation in all sectors of the society. All the money has been withdrawn from multiple bank accounts. The city is in a sorry state of affairs. খালি হয়ে গেছে অনেক ব্যাংক অ্যাকাউন্ট, যার কারণে রাজ্যকে দাঁড়াতে হয়েছে এই বিপদের মুখে। সিগনেচার যে ক্রাইম করছে তাকে কি ধরা গেল? দেখুন, এই ধরনের অপরাধ আমাদের রাজ্যে প্রথমবার সংগঠিত হচ্ছে, আমাদের এন্টায়ার ডিপার্টমেন্ট লেগে রয়েছে খুঁজে বের করার জন্য। আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই ক্রিমিনাল ধরা পড়ে যায়। স্যার তদন্তটা কি হলো? তদন্ত অনেক দূর এগিয়ে আছে, কিন্তু তদন্তের স্বার্থেই এই বিষয়গুলো বলা যায়। আরে আমি সই করবো কেন, আপনাদেরকে তো বারবার বলা হচ্ছে দাদা।
এখন রাজ্য জুড়ে যা হচ্ছে দেশ জুড়ে যা শুনতে পাচ্ছেন, আমি এখনই যাচ্ছি না, আমি যাচ্ছি, আমি পাঁচ মিনিট। দাদা একটু চলুন, একটু চলুন, আমার একটু সামনে এটিএমে যাওয়ার আছে। আরে কোনো সই করবে না বলছি তো। সাইনটা করতে গেলে অসুবিধায় পড়তে হচ্ছে আজকাল, কী করব, কিছু করার নেই দাদা, কিছু করার নেই, নিজের সইটা পর্যন্ত নকল হয়ে যাচ্ছে, কী করব, আমরা সাধারণ মানুষ আর টিপ সই দিতে হবে, টিপ সই। হ্যাঁ তাছাড়া আর কি, আরে এতদিন হয়ে গেল, একের পর এক সব ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা করছেনটা কি? স্যার আমাদের একটু টাইম প্রোভাইড করতে হবে। আরে ইমিডিয়েট ব্যবস্থা নিন স্যার, প্লিজ আমাদের একটু টাইম প্রোভাইড করুন। মিটিং রেডি স্যার, চলুন। ওকে স্যার চলে এসো। গুড ইভিনিং জেন্টলম্যান, সব ব্যাংকে সব জায়গায় সর্বত্র অ্যালার্ট করে দেওয়া হোক, এমনকি প্রাইভেট সেক্টর অফিসগুলিতেও, কোথাও যদি কোনো ধরনের সিগনেচার সন্দেহজনক মনে হয় তারা যেন ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করে। ঠিক তাই, সাইন কপির সবটাই ঘটেছে ক্যাশের ওপর, বাকিগুলো ডিল ও অন্যান্য বিষয়ের ওপরে, এমনকি বড় বড় টেন্ডার পাশের ক্ষেত্রেও। হুবহু একই সাইন, ভাবতেও অবাক লাগে। চিন্তা ভাবনা করে সময় নষ্ট করবার সময় এটা নয়, আমাদের ইমিডিয়েটলি অ্যাকশন করতে হবে, সর্বত্র এক্ষুনি অ্যালার্ট করে দেওয়া হোক। কি করে হারালো, হারিয়ে গেছে রাস্তায়। কি কি ছিল? সব কিছুই ছিল, ইম্পর্টেন্ট ডকুমেন্টস, প্যান কার্ড, চেকবুক, সবই। সবই অরিজিনাল? তা না হলে কি কমপ্লেন করতে আসতাম? আর কিছু ছিল, এটিএম বা অন্য কিছু? না, এটিএম ইউজ করি না। এইসব নিয়ে কেউ বের হয়? আসলে স্যার আমরা কয়েকদিন একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, এই এদিক ওদিক আর কি। ঠিক আছে, পেলে জানিয়ে দেওয়া হবে, এরকম ব্যাপার তো অনেকই ঘটে। তাহলে আসুন। চ, থ্যাংক ইউ স্যার। হ্যালো, এটাই আমাদের শেষ ডিল, বস নিচে থেকে তোমার সঙ্গে কথা বলতে চায়। বস মানে? তুমি যার হয়ে এতদিন কাজ করছো। তাহলে আপনি? আমি, আমি ম্যানেজার। তোমাকে ডিটেলটা পাঠিয়ে দেওয়া হবে, বাকিটা অফিসে বসে কথা হবে। আর হ্যাঁ, এবারে টাকার অ্যামাউন্টটা অনেক বেশি। আর নিউজ চ্যানেলে যা দেখানো হচ্ছে, এইসব নিয়ে তো চিন্তা করো না। এতদিন কাজ করছো, কিছু হয়েছে কি? না মানে সেটা নয়। ওকে রাখো, আর বসের অ্যাড্রেসটা তোমাকে আমি সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিন এই কাস্টমার চিকিৎসায় মিলছে না। কি যে বলেন, রুদ্রদেব না তো সাইন মিলছে না। সেই তো বলছি আপনাকে, কথা বাড়িয়ে লাভ নেই, এই নামের একটা অ্যাকাউন্ট আছে তো ঠিকই, কিন্তু সাইন না মিললে আমি চেক ক্লিয়ার করি কী করে বলুন তো। ওকে ঠিক আছে। রুদ্র, হ্যাঁ বল। তো সাইনে কিছু প্রবলেম হয়েছে? সে ঠিক আছে, ওটা পরে দেখা যাবে, তুই গাড়িটা নিয়ে এখানে চলে আয়। তুই কোথায়? আমি এখন ব্যক্তিটির অফিসে এসেছি, আমি তোকে অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি, তুই চলে আয়। ওকে। এসো বসো।
দেখছো? আমার মেয়ে অবাক হচ্ছ তো? যেদিন প্রথম আমি দেখি তোমার হাতের কাজ, আমার সিগনেচার হুবহু নকল করেছো। তুই জানিস তুই কত বড় অপরাধ করেছিস? হ্যাঁ জানিস তুই? কি ব্যাপারটা কি হঠাৎ অফিসে তোমরা? কি হয়েছে এটা কি? তোমার আদরে মাথা খাওয়া মেয়ে কি করেছে শুনবে? আরে বাবা, আমি চেঁচাচ্ছ কেন বলো তো? কি হয়েছে সেটা কি করেছে ও? তোমার সাইন নকল করে ও কলেজে অ্যাপ্লিকেশন করেছে, দিনের পর দিন কলেজ ফাঁকি দিয়েছে। আমার সিগনেচার নকল কই? দেখি দেখো দেখো দেখছো তুমি এই সিগনেচার গুলো কবে করলে? হ্যাঁ আর ওর কবে বা এত শরীর খারাপ হলো? কি রে এসব কি? আমি আসলে সরি বাপি, আমি এগুলো আর কোনোদিনও করবো না। আই এম ভেরি সরি। লজ্জা করছে তো? করছে লজ্জা? ছাড়ো না ছাড়ো না ছাড়ো না, কেন মিছি মিছি বকছো? কিন্তু দেখছি আমারই সিগনেচার। তুমি এত কিছুর পরে ওকে কিচ্ছু বলবে না? সেই সবাই তো ভালো, আমি একা খারাপ, আমি খারাপ। ছাড় ছাড়, তোর মার কথা বাদ দে, এদিকে আয় তো, এদিকে আয়। এই সিগনেচারটা করেছে কে রে? আমাদের কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রুদ্র। আই অ্যাপ্রিশিয়েট ইউর ট্যালেন্ট। যাকে কাজের কথায় আসা যাক, এটা আমাদের লাস্ট ডিল, ওকে? যদি সাকসেসফুলি ডিলটা করতে পারো তাহলে তুমি পাবে 1.5 crores। ও এখন কেমন আছে? ভালোই আছে। ও আছে সিঙ্গাপুরে, স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই আছে। ভালো থাকবে তো? কেন থাকবে না? কিছু বলছ? কই না, পেপারগুলো দিন। না বেস্ট অফ লাক। তোর কাজ মিটলো? কিরে তোর কাজ মিটলো? হ্যাঁ মিটলো তো, কেন মিটবে না? ব্যাংকে তোর চেকের কি প্রবলেম হয়েছে? তোর সিগনেচার মিলছে না, কালকে একবার যেতে হবে ব্যাংকে চেকটা নিয়ে। হ্যাঁ যাবি তো, ওটাই তো তোর কাজ, মাইনে দি মুখ দেখতে। হ্যাঁ শুনছ, কাজ মিটে গেলে রুদ্র পেমেন্টটা করে দিও। ও তবে এবারে কিন্তু চেকে। ওকে স্যার। যা দিনকাল পড়লো বাচ্চুদা, পুরো সইটাও ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। টিপসই দেওয়া ছাড়া উপায় নেই, আরে এদের সাজা হওয়াটাই উচিত।
মনে আছে না যখন তোদের ব্যাচটা প্রথম কলেজে ঢুকলো আর ক্যান্টিনে আমরা তোকে র‍্যাক করছিলাম, তখন বলা হয়েছিল যে তুই যদি একটা সাইন নকল করতে পারিস তাহলে মারডালা গানটার উপর নাচ করে দেখাতে হবে না। তখন তুই হুবহু একদম একটা সাইন নকল করে দিয়েছিলিস। শোন না, তুই আমার একটা কাগজের মধ্যে একটা সিগনেচার নকল করে দিতে পারবি? দাও প্লিজ। এই সইটা এখানে। তুই মজা করছিস, শোন তোর সাইন মিলছে না। মিলছে না কেন মিলবে না? হ্যাঁ তোর সাইনটা মিলছে না। মানে কেন মিলবে না? হ্যাঁ মিলবে তো। মিলতে হবে, দাঁড়া আমি আসছি 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 রাখ আমি আসছি। এই যে রুদ্র দেবনাথ আর এই প্যানজেরক্স। ও সবই তো বুঝলাম, কিন্তু আমার তো কিছু করার নেই। রুদ্র তুই ওনার সামনে চেকটা সাইন করে দে তো। এনে এনে। কিরে তুই আমার সাথে মজা করছিস না তো? মজা? হ্যাঁ মজা করবো কেন? হ্যাঁ আপনি একবার দেখুন না কাইন্ডলি। দেখলাম তো। রুদ্র তুই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চ প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে, চ চ চ চ চ আরে চ চ গাড়ি তোর প্র্যাকটিস করতে হবে তো, প্র্যাকটিস করতে হবে তো। প্র্যাকটিস করতে হবে না? অনেক প্র্যাকটিস করতে হবে। মিলবে তো, প্র্যাকটিস করলেই সব ঠিক হয়ে যাবে। না 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 করতে হবে অনেক অনেক। বুঝছেন কেন 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 হবে না অনেক? অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস, প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। কেন মিলবে না? ঠিক মিলে যাবে। মিলছে না তো। মিলবে না কেন? মিলে যাবে,
তুই হ্যাঁ তুই জিনিসটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ কেন কেন মিলবে না? ঠিক মিলে যাবে, তুই জানিস না, ঠিক মিলে যাবে, ঠিক মিলে যাবে। আরে মিলছে না, চিন্তা করিস না, মিলে যাবে, মিলে যাবে, মিলবে তো। রুদ্র আমি তোকে বলছি তো, আমি গিয়েছিলাম ব্যাংকে, মিলছে না তো সিগনেচারটা। মিলবে মিলবে, কেন মিলবে না, সব মিলবে, তুই চিন্তা করিস না, মিলে যাবে। হে মিলবে বলছি, মিলে যাবে, মিলবে মিলবে, মিলতে হবে, প্র্যাকটিস করলে সব সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, সব মিলে যাবে, মিলতে হবে তো, কেন মিলবে না, সব মিলে যাবে। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, হবে না কেন? দীপ কর, দীপ কর, দীপ কর, দীপ কর, চেকটা নিয়ে যা। পেমেন্টটা এনেছিস? পেপারগুলো নিয়ে যা। রুদ্র, এই রুদ্র, এই এবার তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তুই চল। কি আন্না, আন্না কি আন্না, চল, অনেক 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 অনেক, যা যা, চলে যা, চলে যা, চলে যা, যা 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 যা, চলে 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 যা, যা, গুড নাইট। মনে করতে হবে, গুড নাইট, অনেক অনেক করতে হবে, জানো না, কিচ্ছু জানিস না, অনেক করতে হবে, অনেক অনেক করতে হবে। বেরোতে হবে তো, যেতে হবে না, বেরোতে হবে তো, যেতে হবে তো, চ যেতে হবে না, চ চ চ চ, বেরোতে হবে, বেরোতে হবে তো, বেরোতে হবে না, চ। এতদিনে মুখ যখন খুলছে না, থার্ড ডিগ্রি অ্যাপ্লাই কর। ওকে স্যার। এসে গেছিস, চ চ চ চ, যেতে হবে তো। কোথায় কোথায় কোথায়, তুমি জানো না, জানো তুমি, তুমি জানো, জানো অনেক 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 ছিল, ছিল ছিল না, ছিল, গেল, অনেক 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 করতে হবে, অনেক 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 অনেক, জানো জানো, হে সাইনটা মিলে গেছে, মিলে গেছে সাইনটা, তুমি জানো না, না অনেক করতে হবে তো, অনেক আছে, অনেক 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 আছে,
অনেক আছে, তুমি জানো না অনেক করতে হবে, অনেক করতে হবে, তো করতে হবে না। কোথায় 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 সাইনটা মিলে গেছে, তো মিলে গেছে না, মিলে গেছে, মিলে গেছে, তো কোথায় গেল সিগনেচারটা? মিলছে না কেন, মিলছে না কেন সিগনেচারটা? না ব্যাপার হলো তুমি জানো, তুমি জানো, জানতে না, জানো 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 অনেক অনেক জানো, তুমি জানো অনেক 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 তুমি জানো। দীপকর, বল শুয়োরের বাচ্চা, এত কেলাচ্ছিস তা মুখ খুলতে পারছিস না? কিরে বল, মুখ খুলছিস না কেন? আরে বল বল কিরে, মানুষটার ঠিকানাটা বলছিস না কেন? বলবি নাকি? হ্যাঁ মানুষটার ঠিকানাটা বল, বলে দে। বলছি বল 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 36 টেকার্স দেন। তারপর কলকাতায় 100 চলো। আমি পালাম না, সরি, আমি পালাম না, আমি পালাম না, আমি পালাম না, আমি পালাম না। সেই জায়গায় যেখানে দেখতে পাচ্ছেন টোটাল পুলিশ ফোর্স জায়গাটিকে, আমরা এখন সেই জায়গায় পৌঁছেছি যাকে আজ পুলিশ ধরতে চলেছে। জায়গাটি একেবারে শহরের কাছে। হ্যালো হ্যালো, সুদীপ্তা শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যালো সুদীপ্তা শুনতে পাচ্ছো? হ্যালো, এই ক্যামেরাটা ওইদিকে, ক্যামেরাটা ওইদিকে, সেকেন্ডের মধ্যেই খালি হয়ে যাচ্ছিল অনেকের ব্যাংক অ্যাকাউন্ট, তাকেই আজ ধরতে চলেছে পুলিশ। আমরা এখন সেই জায়গায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পুলিশ ফোর্স। This was the house from where he operated for all these days. চুপ করে থাকবে না স্যার।
ছিল তো পূজা, থাকবে না কেন? হুম পূজা আছে। You can see the man has been taken into police custody. He will be soon taken to the police station. কিভাবে রুদ্রদেব নাথের সিগনেচারটা মিলেছে তো? সে পড়ে যায় আমার এই ভাঙা জানলাতে, ঝুলগুলো সব উকি মেরে যায়। প্রথম দেখার সেই স্মৃতি মিষ্টি চোখে ফিরে দেখা, সব কিছু যে মুছে গিয়ে সব কিছুর সাথে থাকা। ফিরে দেখা সব কিছু যে মুছে গিয়ে সব কিছুর সাথে থাকা।